শুভ সন্ধ্যা বন্ধুরা গতকাল বাজের ছিল সেই বাজেটের পর রেল ভবনে আমাদের ভারতবর্ষের মাননীয় রেলমন্ত্রী মহাশয় তিনি একটা সাংবাদিক সম্মেলন করেছেন এবং সেই সাংবাদিক সম্মেলনে তিনি রেলের যে রোজকার প্রসঙ্গ সেই বিষয়ে সাংবাদিকদের উত্তরে যে সমস্ত কথাগুলো বা তথ্যগুলো দিয়েছেন গুরুত্বপূর্ণ। বিশেষ করে বহু পরীক্ষার্থীরা যে জিনিসটার প্রতি অত্যন্ত আগ্রহী ও অপেক্ষা করে থাকে সেই বিষয়ে তিনি তার সাংবাদিক সম্মেলনে আলোকপাত করেছেন তিনি যে যে কথাগুলো বলেছেন তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে বিভিন্ন সময় দেখা যেত যে রেলের যে ভ্যাকেন্সি আসতো সেটা দীর্ঘদিন পর আসতো হয়তো চার বছর পাঁচ বছর পরে পরে সেই ভ্যাকেন্সিগুলো আসত ফলস্বরূপ কী হতো ফলস্বরূপ যারা বয়সের সমস্যা রয়েছে একটা দেখ পরীক্ষার ভ্যাকেন্সি হলো তার পাঁচ বছর পর একটা ভ্যাকেন্সি হলো ফলে সময়কালে অনেকেরই বয়সে সেই সময়সীমা পেরিয়ে যেত এবং উনি যেটা বলেছেন যে সেই ব্যাপারটা থেকে তিনি বেরিয়ে আসবে এবং ভবিষ্যতে রেলের যে নোটিফিকেশানগুলো আসবে বা এখন থেকে যেটা আসতে শুরু করছে সেটা আস্তে আস্তে প্রত্যেক বছর বছর আসবে অর্থাৎ সেন্ট্রালে যেরকম আমরা দেখি যে স্টাফ সিলেকশন কমিশন তারা CDL, CHSL, ba... এমটিএস এই সমস্ত পরীক্ষাগুলো প্রত্যেক বছর যেমন আর কি মানে ভ্যাকেন্সি বেরোয় রেলের ক্ষেত্রেও ঠিক একই রকম হবে অর্থাৎ প্রত্যেক বছরে বেরোবে এর ফলে হয়তো ভ্যাকেন্সির যে পরিমাণ সেটা যখন একসাথে আসতো তখন যা হতো তার থেকে কমে যাবে কিন্তু তার থেকেও এটা ভালো হবে যে প্রত্যেক বছর পরীক্ষার্থীরা সুযোগ পাবে যাতে তারা নিজেদের যে মানে পদমর্যাদা সেই অধিকারটা নিজেদের মেধায় অর্জন করতে পারে এটা হচ্ছে প্রথম কথা দু নম্বর উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে রেলের যে আর কি মানে ভ্যাকেন্সি ফিল সাইকেলটা হবে সেই সাইকেলের মধ্যে জানুয়ারিতে এএলপির কথা বলেছেন দু নম্বর এপ্রিলে যেটা বলেছেন সেটা হচ্ছে তিন নম্বর জুনে জুনে যেটা 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 বলেছেন 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 অক্টোবরে সেটা সেটা হচ্ছে হচ্ছে লেভেল আর নন টেকনিক্যাল অর্থাৎ প্রত্যেক বছর একটা নির্দিষ্ট মানে সাইকেল চলবে এবং সেই সাইকেলের মধ্যে জানুয়ারিতে এএলপির কথা বলা হয়েছে এপ্রিলে টেকনিক্যালের কথা বলা হয়েছে জুনে নন টেকনিক্যালের কথা বলা হয়েছে আর অক্টোবরে লেভেল ওয়ানের কথা বলা হয়েছে এই অ্যানুয়াল সাইকেলটা তৈরি হবে তিন নম্বর যেটা সেটা হচ্ছে আমরা এবছর অলরেডি দেখেছি যে এএলপি এবং এবং এই ভ্যাকেন্সির খবর প্রাথমিকভাবে প্রকাশিত হয়েছে এখন উনি এটা বলেছেন যে ভবিষ্যতে যেহেতু ভোট আসতে চলেছে ফলে মডেল কোড অফ কন্ডাক্ট এগুলো আর বলা যাবে না তাই জন্য এটাকে উপেক্ষা করার জন্য এই ঘোষণাটা আগে হলো পরের বছর থেকে যেটা আমরা নোটিফিকেশনে দেখেও ছিলাম যে পরের বছর টেকনিক্যালটা যে এপ্রিলে বেরোবে সেটা বলে দেওয়া আছে উনিও একই কথা বলেছেন যে এরপর থেকে এটা এপ্রিল মাসে বেরোবে আর আমার যেটা ধারণা সেটা হচ্ছে এন যে ব্যাপারটা আছে সেটা তো সাধারণত নন টেকনিক্যালের ক্ষেত্রে প্রয়োজ্য সেটা জুন মাসে নন টেকনিক্যাল আর এখন তো আর কেউ গ্রুপ ডি ব্যাপারটা বলে না এখন সবাই এটাকে লেভেল ওয়ানই বলে তাই জন্য আর কি মানে অক্টোবরে লেভেল ওয়ান এই কথাগুলো উনি কালকে সাংবাদিক সম্মেলনে বলেছেন এবং আমার মনে হয় যে অনেক পরীক্ষার্থী এই চ্যানেলের সাথে যুক্ত আছেন যারা নিশ্চয়ই আর কি মানে রেলের পরীক্ষা দেন অনেক ভাই বোনই আছে তাই তাদের জন্য এই তথ্যটা অত্যন্ত উপকারী হবে কারণ অনেকেই বারবার জিজ্ঞাসা করেন রেলের ভ্যাকেন্সি সম্পর্কে আমরা অলরেডি যেটা দেখলাম যে নয়ের পাশে চোদ্দো হাজার মতো ভ্যাকেন্সি এলপি এবং টেকনিক্যালে অ্যানাউন্স হয়ে গেছে সেই টেকনিশিয়ান এবং এল পির পরে আমরা আশা করতে পারি যে লোকসভা যখন মিটে যাবে তখন এই জুন মাসে নন টেকনিশিয়ান এবং তারপর অক্টোবর মাসে লেভেল ওয়ান অর্থাৎ গ্রুপ ডি ফর্ম যেটা সেটা আর কি মানে বেরোবে এবং এই যে বেরোনোর প্রসেসটা সেটা দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ একটা সুনির্দিষ্ট যে আর কি মানে চক্রাকার পদ্ধতি সেইটাতে চলতে থাকবে আমার মনে হয় যে যারা রেলের প্রস্তুতি নেবে তাদের এখন থেকে দীর্ঘদিন ধরে যে সেই অপেক্ষা করা যে কবে এন আসবে কবে গ্রুপ ডি আসবে সেটা আর হবে না প্রত্যেক বছরই আসবে আমার ধারণা যে সেক্ষেত্রে হয়তো ভ্যাকেন্সি কিছুটা কমবে কিন্তু তাতে কোনো সমস্যা নেই যেহেতু সমস্ত পরীক্ষার্থীরা সুযোগটা পাবে তাই জন্য তারা নিজেদের মতো করে এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে দেয় যাদের জানুয়ারিতে এএলপি তারপর এপ্রিলে টেকনিশিয়ান তারপরে জুনে নন টেকনিশিয়ান আর তিন নম্বর অক্টোবরে লেভেল ওয়ানের পরীক্ষা দরকার এই হচ্ছে ভিডিওর বক্তব্য রেলের রেলমন্ত্রী যেহেতু কালকে বলেছেন সাংবাদিক সম্মেলনে তাই আমি তুলে দিলাম তোমাদের ভালো লাগলে লাইক করো বন্ধুদের মাঝে শেয়ার করো এবং সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর যদি কেউ মনে করো আসুন ফুটেসায় মিস্টার নিয়ে এবং ক্লার্কশিপ পরীক্ষার জন্য মক টেস্ট নেই ডিসক্রিপশন বক্সে আমি ভিডিও লিঙ্ক দিলাম সেটা দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ কর ভালো থেকো বিজয়ী হও সফল হও চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমাদের উন্নতি এবং সাফল্য কামনা করি